উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে অকৃতকার্য পড়ুয়াদের যে বিক্ষোভ শুরু হয়েছে তা থামার নাম নিচ্ছে না। ফলে গোটা বিষয়টা এখন মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে সরকারের জন্য। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট নয় নবান্ন। এই পরিস্থিতিতে সোমবার ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো সংসদের পক্ষ থেকে। নয়া প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সংসদ সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন, অনুত্তীর্ণ পড়ুয়াদের বিষয়ে শিক্ষা সংসদ ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। তো দেখে নিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেই বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 26 জুলাই 2021। এখানে কি লেখা আছে? এতদ্ দ্বারা সমস্ত বিদ্যালয়ের প্রধানদের জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক 2021 সালের ফলাফলের ভিত্তিতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের অসন্তোষের বিষয় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। এইসব বিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 29 জুলাই 2021 থেকে যোগাযোগ করেন। সমস্ত অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে 30 জুলাই 2021 তারিখ থেকে যোগাযোগ করে। ডক্টর মহুয়া দাস, সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত যে যে স্কুলের পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ, স্কুল কর্তৃপক্ষ যেন 29 জুলাই থেকে সংসদের সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে হওয়া একটি ভিডিও কনফারেন্সের পরই এই বিজ্ঞপ্তি জারি করা হয় সংসদের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে সংসদ যে সচেষ্ট সেই বার্তাও আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছেন মহুয়া দেবী। সেখানে উল্লেখ করা হয়েছে, ফলাফল নিয়ে অসন্তুষ্ট পড়ুয়ারা যেন আগামী 30 জুলাই থেকে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার খোদ মুখ্য সচিব এই নিয়ে জেলা শাসকদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন। যদিও সোমবার সন্ধ্যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, তা হল পড়ুয়াদের অসন্তোষ যেভাবে সীমা ছাড়াচ্ছে তাতে খুব শীঘ্রই এই নিয়ে বড় পদক্ষেপ করা হতে পারে। এই বিজ্ঞপ্তিতে রেজাল্ট সংক্রান্ত সমস্যার কোনো সমাধানের উল্লেখ করা হয়নি। তবে যেহেতু ইতিমধ্যেই সংশোধিত মার্কশিট একাধিক স্কুলে এসে পৌঁছতে শুরু করেছে, ফলে শিক্ষামহলের একাংশ মনে করছে অকৃতকার্য পড়ুয়াদের নম্বর সংশোধন করা হলেও হতে পারে। অর্থাৎ যারা অকৃতকার্য পড়ুয়া তাদের হয়তো পাস করিয়ে দেওয়াও হতে পারে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর অন্তত তেমন ইঙ্গিতই পাচ্ছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ।